সুন্দর করে একটা কামড় দিয়া পেঁয়াজ দিয়া ধরবেন যে কামড়াইয়া ধরেন এই বেজি এদিকে আসো সুন্দর করে দেখবেন কালকা যেভাবে ধরছিল বেজি এদিকে ভালো করে ধরেন বেজি পাতে মারে নানা বেজি ডরাই না শিক্ষিত বেজি এর নাম রাখছি নায়ক রুবেল এই যে রুবেলে কিভাবে ধরে দেখেন এই রাখ হারামি মাথাটা দিলাম মাথাটাতে ধরাইতাছে এটারে ধরবো না ভাইয়া এটারে ধরবো না কে জানেন এটা দাঁড়াই সাপ এটা ফোনা ধরেন আমি তখন জাতি সাপটা সারমো ওটা ফোনা দিলা দেবো বেজি কইব হালার বলাই গাল দিছি তখন দিলা গুসা গুসি করব খালা লাগি মজা কিনি নাকিনি 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 রেডি হয়ে যা এরকম এই রাখ খাওয়া দিলে দানা কামড়াবে এই আন্টি আপনি চলে যান ভাই একদম মহিলা মানুষও রাখতে দিবেন কারণ এটা মহিলা কামড় দিয়ে আমার কথা বুঝেন আগে যদি জানতাম বেওলা তোরে খাইব সাপে ঘর বান্ধিতাম লোয়ার বাসর ছাতাল পর্বতে বাসর বান্ধিলাম বাবা ধরে নি কথা কর কারি করেন না পচা মুখ তো ভাও কারি সাপে কি মানুষ কামড় খবর দিয়েন বান্ধি আগে কামড় দিল অতি বাসে বান্ধিবেন এক গিরার উপরে বাবা তিনটা বান্ধিবেন যদি সাপে পায়ে কামড় মারে এই রানের উপরে তিনটা বান্ধিবেন সাপে যদি মাথায় আর বুকে আর প্যাডে আর পিঠে কামড় মারে লজিক আর যুক্তি দিয়া বলবেন কোনে বান্ধিবেন বলেন তো আঙ্গুল ওই সাইডে খেলা লাগাই আইছি আমার এক লোক কয় মাথায় কামড় দিলে উস্তাদ আমরা গলায় বান্ধি আর মুরব্বি কয় আঙ্গুলে এটা কামড় খেয়ে দৌড় বুঝেন শুধু সাপ দেখবেন সমস্যা নাই একটাই সমস্যা এই পকেটটা সাবধান রাখবেন উস্তাদ কইছে দেশ স্বাধীন হয়েছে পকেট মারা স্বাধীন হয়নি এই বেটা দিনবাসীরা বাইর করে একটু বাজাই এই বেজি এদিকে আয় তাই কোন গাছটা গিয়ে যান বাসাবেন নাম শুনেন এটা কি দেখবেন না নাম শুনেন দেখেন তো চিনেন নি ধরতে বলে টান দিয়ে ঘরে ছিলেন ঘরে সাপ ঢুকে না তারা এসে কি ভাই গরুর দুধ খায় না গরুর গলায় দিবেন দুধ খাওয়া বন্ধ আই যাকে মারি না আমা বেওলা আর জালাই এবার ওটার বান খুল ধরাইতাছো এটার নাম দিছি রূপ দুইটা মিলাইয়া পাঁচ মিনিট পাঁচ দেখামো কয় মিনিট